দার্জিলিং এ মুখ্যমন্ত্রী জিটিএ বৈঠকে চলছে। পাহাড়ের উন্নয়ন নিয়ে পর্যালোচনা, পাহাড়ে একাধিক বোর্ডের সঙ্গেও বৈঠক, কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, জিটিএ বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এবং কি কি উঠে আসতে পারে? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ এবং 2026 এর আগে তো গুরুত্বপূর্ণ হবেই। জিটিএ নিয়েই পাহাড়ের যে বিভিন্ন জায়গাতে উন্নয়নের যে কাজ সেটিকে করা হয়, জিটিএ এর কাজ করার ক্ষেত্রে এই মুহূর্তে বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে রাজ্য সরকার করতে চায়। কিন্তু জিটিএ যে কাজ পরিচালনা করার জন্য যে অর্থ, সেই অর্থের যোগানও প্রয়োজন। রাজ্যের তরফ থেকে বারবার কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন সময় বলা হচ্ছে যে অর্থ তাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আবার বিভিন্ন সময় দাঁড়িয়ে একাধিক প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলো যে ইউটিলাইজেশন সার্টিফিকেট সেগুলো যথাযথভাবে না দেওয়ার কারণে বিভিন্ন সময় অর্থ সংক্রান্ত বিষয়ে অসুবিধা তৈরি হচ্ছে এমন কথাও বারবার ধরে শুনতে পারা যাচ্ছে। এবং জিটিএ যে কাজ, সেই কাজের সঙ্গে একই সঙ্গে আর একটা বিষয় যুক্ত থাকছে, পাহাড়ের যে বিভিন্ন যে বোর্ডগুলো তৈরি করা হয়েছিল, 15টি বোর্ড রয়েছে, সেই বোর্ডগুলোর যে ভূমিকা, তার কারণ তারা বিভিন্ন জায়গাতে বেশ কতগুলো কাজ করতে চান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাহাড়ের যে প্রকল্পগুলোকে বেছে নেওয়া হয়েছে যেগুলো জিটিএ নিয়ন্ত্রণে করতে হবে, সেই প্রকল্পগুলি কতটা কার্যকরী করা সম্ভব, প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি ধরনের অর্থনৈতিক সুবিধা পাওয়া সম্ভব এবং কিভাবে কাজ হবে, মূলত তা নিয়েই বৈঠক। সূত্রের খবর, এই সমস্ত কার্য পরিচালনা করার জন্য বিশেষ কেউ একজন দায়িত্ব পেতে পারেন, যিনি সমন্বয় সাধনের কাজটি করবেন এবং পাহাড়ের বিভিন্ন যে জনজাতি যে বোর্ডগুলি রয়েছে তারা জিটিএর সঙ্গে সমন্বয় রক্ষা করে কিভাবে কাজ করবেন। জিটিএর তরফ থেকে বেশ কতগুলি প্রকল্পের বিষয়ে আজকে জমা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে এবং সূত্রের খবর সেটা হচ্ছে তিস্তা অববাহিকার যে বন্যা রোধের জন্য যে প্রকল্পের যে বিষয় সেটি এবং হচ্ছে একাধিক নতুন রাস্তা, বিকল্প রাস্তা, সেগুলি অগ্রাধিকারের ক্ষেত্রে কি গুরুত্ব দেওয়া হচ্ছে বা কিভাবে সেই কাজ হবে তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হতে চলেছে। বেশ, এই জিটিএ বৈঠক, সেই জিটিএ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনিত থাপাও রয়েছেন। আর এর আগে আজকে সকাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জনসংযোগে ছিলেন। মলে যাওয়ার যে রাস্তা, সেই মলে যাওয়ার রাস্তার ব্যবসায়ী যারা, সেই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। সকালে মলের পথে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়, পথ চলতি মানুষের সঙ্গে কথা, ছোটদের আদর, ব্যবসায়ীদের সঙ্গেও কথা দেখতে পাচ্ছেন আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্তে, কোনটা পিছাও দাদা? নমস্তে, আচ্ছা, মাম 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 মাম